জেনা অফিসার কোনো ব্যাপার নাই কাফের সমাজে। তারপরে এত পরেশান হয়ে গেছিল বাবা এর কুচরিত্রে, যে বাবা ছেলেকে মারার চেষ্টা করত, ছেলে বাবাকে মারার চেষ্টা করত। ছেলেকে মারার জন্য একটা বোতলে বিষ ভরে ওতে লিখে রেখে দিয়েছে, দাওয়া ওন মোকাউইলিল জামা, এমন ওষুধ যাতে কি হবে যৌন শক্তি বাড়বে। বলেন একজন লুচ্ছা এরকম ওষুধ পেলে খাবে না খাবে না? হ্যাঁ, যে 25-50-100 জন নারীর কাছে যাওয়ার চেষ্টা করে হারাম উপায়ে, সে তো এরকম ওষুধ পেলে মরিয়া উঠবে, পাগলই উঠবে, তো মরিয়া পাগলই উঠলো এই ওষুধ। ছেলে বাবাকে খুন করে দিল, যে কি রাস্তা থেকে না সরালে আমি গদিতে যেতে পারবো না, তাড়াতাড়ি সরাই, তাড়াতাড়ি সরাই। আল্লাহ পাকের নীতিমালা, কেউ যদি সময়ের আগে তাড়াহুড়া করে তাহলে আল্লাহ তাকে ওই উদ্দেশ্য থেকে বঞ্চিত করে, এটা আল্লাহ পাকের নীতি। মান তাআজ্জালা বিশাইয়িন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহরমানিহি, এটি হচ্ছে কায়দা ফিকহিয়া, শুনে রাখেন, ফিকার কায়দারও একটি কায়দা। আম খাওয়ার বা লিচু খাওয়ার তাড়াতাড়ি করে কেউ যদি চেষ্টা করে, বলেন কাঁচাতে পাবে, কাঁচাতে তাহলে পাকা আম পাবে না। আপনি আপনার ছেলের তাড়াতাড়ি ফল খেতে চান, আর আমাদের বাঙালি সমাজে এই দোষ আছে, ছেলেদেরকে উচ্চ শিক্ষিত করতে চাই না, তাড়াতাড়ি করে আমার ছেলে মাধ্যমিকে গিয়েছে, এই ছেলেকে বিদেশ পাঠিয়ে দিই, কারণ বিদেশে পাঠাইলে আমার গ্রামের কয়েক ছেলেকে দেখলাম প্রচুর টাকা পয়সা নিয়ে আসছে, ধনী হয়ে গেল, বাড়ি ফিরে নিল, জমি জায়গা অনেক কিনতে পারলো, আর ছেলেকে পড়িয়ে বিএ পাশ করাবো, এমএ পাশ করাবো, আলেম করবো, কত দিনের দরকার, ওই সব করে লাভ নেই, হাফেজ হয়েছে। বিশেষ করে যারা হাফেজ বানাচ্ছেন তাদেরকে এই নসিহত, বাংলা ভাষী সবচেয়ে বেশি সংখ্যার দিক দিয়ে সিম্পল হাফেজ, অনলি হাফেজ আর কিছু জানে না, কোরআন অর্থ বুঝে না, কারণ তাড়াতাড়ি ফল খাওয়ার চেষ্টা করেছে বাবার, হাফেজ হয়ে গেছে, এখন মসজিদে যদি কোনো জায়গায় অমতি করে কিছু টাকা পাবে, তারাবি পড়াইলে কিছু টাকা পাবে, আর যদি বিদাতি আরো কিছু কাজ করতে পারে, কোরআন খানি করতে পারে, বক্সাতে পারে, মিলাদ করতে পারে, তো আরো কিছু পাবে, এতগুলি লোভ সামলে আবার হাফেজ তো হইলো হইলো কয়েক বছরে, এখন মাদ্রাসা দিলে আরো 8 বছর 10 বছর কে পড়াবে, আবার যদি বিদেশ যায় পড়াশোনার জন্য আরো অনেক সময় লাগবে, কখন ইনকাম করে দেবে? তাড়াতাড়ি ফল খাওয়ার চেষ্টা করলো, আল্লাহ পাক মহরম করে দিলেন, হাফেজের কাছ থেকে আর পাবে কি ক্লিন কোম্পানি? বলেন দেখি, এসে 300-350 রিয়াল বেতনে হাফেজ হওয়ার পরে, কিন্তু আপনার ছেলে হাফেজ হওয়ার পরে যদি ভালো আলেম করতেন আর দক্ষ হইত, তাহলে তার ভালো ফল পাকা ফল খেতে পেতেন, কাঁচা ফল খান আর সে ফল নষ্ট হয়ে যেতে পারে, ধরে কাঁচা ফল কোনো কাজে লাগবে না সেই ফল, এ হচ্ছে অবস্থা। এ করলো কি, বাবাকে খুন করে দিল, জান তাড়াতাড়ি গদিতে যাব, বাবাকে খুন করে দেওয়ার পরে যখন ঢুকলো রাজ দরবারে ঢুকলো, তার বাবার বাবার যে ওষুধখানা ছিল দাওয়াখানা তাতে ঢুকলো, ফার্মেসিতে, রাজার স্পেশাল ফার্মেসিতে ঢুকলো, আর ঢুকেই দেখছে যে তোর কাছে রে দাওয়া মোকাউইলিল জামা, এই ওষুধ খেলে কি হবে, সহবাসের শক্তি বাড়বে, আর ইয়ে ডক 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 করে পান করে দিলাম বিষ, চলে গেল। তারপর আর কোনো ছেলে নেই, কে তাহলে দেশ শাসন করবে, পারস্য দেশ শাসন করবে? এক মেয়ে ছিল, মেয়ে গিয়ে বসলো, ওই যে গদিতে মেয়ে বসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় খবর পেলেন যে ওই রাজা কিসরা যে চিঠির সাথে, আমার চিঠি যে ইসলামের দাওয়াত দিয়েছেন তার সাথে বেয়াদবি করেছিল, আমার দূতের সাথে বেয়াদবি করেছিল, তাকে খুন করেছে তার ছেলে, আর তার ছেলেও গেছে বিষ খেয়ে, এখন তার মেয়ে আছে, সে মেয়ে গদিতে বসেছে, মহিলা গদিতে বসেছে। সহিহ বুখারী হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাউ আমরাহুম ইমরা, কখনো সেই জাতি কল্যাণ পাবে না, সেই জাতির শান্তি হবে না, যেই জাতি তাদের নেতৃত্ব দিয়ে দেবে, ন্যস্ত করে দেবে, ইমরা মহিলাকে দিয়ে দেবে, যদি জবরদস্তি চলে যায় আপনার ইচ্ছার উল্টো, তাহলে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, কিন্তু আপনি যদি দেন, দিয়ে পাঠান মহিলাকে, তাহলে কখনো সেই জাতি ফালাহ পাবে না, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। এ দেখে বাঁচার একমাত্র উপায় যে আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, সঠিক জ্ঞান দেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে বোঝান। আর শুধু এই বিষয়টি নয়, এর আগে আরো বহু বিষয় রয়েছে, ইসলামের দাওয়াতের সার্বিক ক্ষেত্রে কাজ করুন, আর আপনি অন্তর থেকে কমের পক্ষে ঘৃণা করুন, এই ঘৃণা করে প্রতিবাদ জানান, আর মুখে বলা যতটা সম্ভব ততটা বলুন, তাহলে আপনি ফালাহ পাবেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন ওই দুইজনকে, এক তো ঘৃণা করলেন দেখতে,
তাহলে দাড়ি মোটা চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা পছন্দ করেননি। আমি এখন মুসলিম ভাইদেরকে বলবো যারা দাড়ি রাখছেন না, বিভিন্ন কারণে দাড়ি রাখছেন না, ইমানি দুর্বলতা এক, দ্বিতীয় স্ত্রীর চাপ হতে পারে, ম্যানেজারের চাপ, আমি কোম্পানিতে চাকরি করি, তাই না, অনেক পাপিষ্ঠ মালিক রয়েছে তাদের চাপ, রাফেজি রয়েছে, ইসলামের দুশ্মন রয়েছে যারা চাই না, দাড়িকে বরদাস্তি করতে পারে না, এইরকম বহু কারণ থাকতে পারে, কিন্তু সবার উপর আল্লাহ পাকের শক্তি রয়েছে, আল্লাহকে রাজি করেন, আপনি রবকে রাজি করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাকিন্না রব্বি আমারানি, আমার রব আমাকে আদেশ করেছেন, বে এফা ইলাহিয়াতি, আমার দাড়ি বাড়াবার জন্য, ওয়াকাসসে শারবি, আর আমার মুকুফ কাটার জন্য, আল বিদায়া ওয়ান নিহায়াতে, এই হাদিসটি রয়েছে চতুর্থ খণ্ড 270 খ্রিস্টাব্দ, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া নিহাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম থেকে দেখেন দাড়ি, তার সম্পর্কে সাহাবায়ে কেরাম যা উল্লেখ করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসিফা শাআরিল লাহিয়া, রাওয়াহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু দাড়ি ছিল না, দাড়ি ছিল কাসিফ, খুব ঘন, কাসিফা শাআরিল লাহিয়া, দাড়ির যে কেশ ছিল সেটা ছিল দাড়ি, খুব ঘন ছিল, আর মুখ ভরা দাড়ি ছিল, হালকা করা নয়, যেমন এক শ্রেণীর মাদ্রাসা পড়ার লোকেরা গালের উপর থেকে দাড়ি হালকা করে। অফি রেওয়ায় আরেকটি রেওয়ায় রয়েছে কাসিফ আল্লাহিয়া, আরেকটি রয়েছে কাসুল লাহিয়া, দাড়ি খুব ঘন ছিল এবং মুখ ভরা দাড়ি ছিল। এই বিভিন্ন শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক চেহারা সম্পর্কে এসেছে। দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মজুস, যারা দাড়ি মুন্ডন করে এসেছিল তাদের দিকে দেখাটাকে পছন্দ না করেন, কাল কিয়ামতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হবেন হাশরের মাঠে সাফাতের আশায়, কাল কিয়ামতে যখন হাজির হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারে, হাউজে কাউসারের এক গ্লাস পানির জন্য একবার যদি পান করে নিতে পারি তো আর পিপাসা লাগবে না, তখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার দিকে ঘৃণা ভরে দেখেন, দেখতে না চান, কি হবে আপনার, কি হবে আপনার, চিন্তা করুন আপনি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং ইমানকে মজবুত করুন। জিন শয়তানকে সুযোগ দিয়েন না, মানুষ শয়তানকে সুযোগ দিয়েন না, আল্লাহ ছাড়া কাউকে রাজি করতে চান, আল্লাহ পাককে রাজি করতে চান, আল্লাহকে যে রাজি করবে আল্লাহ মানুষকে রাজি করে দেবে, আর যে মানুষকে রাজি করার চেষ্টা করবে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ পাক মানুষকে অসন্তুষ্ট করে দেবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। জি, এটা একটা হাদিসের কথা বললাম, যদি আমার ভাষাতে আমি বললাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, যে যেই ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষকে রাজি করতে চায় আল্লাহ নারাজ হয়ে যায়, আর মানুষকেও রাজি নারাজ করে দেন, অসন্তুষ্ট করে দেন, আর যেই ব্যক্তি মানুষ অসন্তুষ্ট হচ্ছে হোক কিন্তু আল্লাহ পাকে আমাকে রাজি করতে হবে, নাজায়েজ কাজ করতে বাধ্য করছে আমি করব না, তার জন্য মানুষ অসন্তুষ্ট, আমার ক্ষতি করার চেষ্টা করুন, আল্লাহ পাককে আমি রাজি করলাম, তা আল্লাহ পাক মানুষকে রাজি করে দিবেন, ওদেরকে রাজি করে দিবেন যার মাধ্যমে আপনার ক্ষতি হবে না, অথবা আল্লাহ পাক আপনার জন্য উত্তম বিকল্প রাস্তা খুলে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিবেন, বহু রাস্তা আল্লাহ পাকের রিজিকের রাস্তা রয়েছে, বহু রাস্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের আপনার জীবনে সুখের রাস্তা রয়েছে, আল্লাহ পাক সেই সব রাস্তা খুলে দিবেন। এখন আইএমআই কেরামদের কথা, নবী সাল্লাহ সাল্লামের বচন উক্তি এবং নবী সাল্লামের আমল দাড়ির ক্ষেত্রে জানার পরে আইএমআই কেরামরা দাড়ি সম্পর্কে কি বলেছেন শুনেন। ইমাম ইবনে আব্দুল বর রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, তার একটি কিতাব রয়েছে আত-তামহীদ, সেই কিতাবে বলেছেন, ইয়াহরামু হালকুল লাহিয়া, দাড়ি মুন্ডন করা হারাম, ওয়ালা ইয়াফআলুহু ইল্লাল মুখান্নাসুনা মিনার রিজাল, আর এই দাড়ি মুন্ডন একমাত্র পুরুষদের মধ্য থেকে ওই সব লোকেরা করে যারা হিজড়া। হিজড়াদের লক্ষণ হচ্ছে দাড়ি মুন্ডন করা, তাহলে দাড়ি মুন্ডন করা সেই সমাজে ইমাম ইবনে আব্দুল বার বলছেন যে কোন মুসলিম করতে পারে না, মানুষ যদি করে তাহলে জানতে হবে যে সে হিজড়া, সেই জন্যই কাজ করছে। ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ খুব পুরাতন যুগের ইমাম এবং তিনি যে আপনার পশ্চিম দিকে মুসলিম শাসন পৌঁছেছিল যেটাকে আন্দালুস স্পেন বলা হয়, আর সেই দিকের মানুষ তিনি এবং বড় ইমাম ছিলেন তিনি, তার মন্তব্য। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহের কথা শুনেন, ইমাম ইবনে হাজম বলছেন, আল ইজমা, ঐক্যমত রয়েছে, শুরুতে আমি বলেছি কোনো ইখতিলাফ নেই যে দাড়ি রাখলেও চলে না রাখলেও চলে না, আল ইজমা আলা আন্না কাসসা শারিবি ওয়া ইফা ইল্লাহিয়াতে ফরযুন,
এজমা রয়েছে যে মোচ ছোট করা খাটো করা আর দাড়ি বড় করা, দাড়ি বাড়ানো হচ্ছে ফরজ, আর যা ফরজ তাই ওয়াজিব। ওয়াজিব মানে ভাববেন না যে এটা ফরজের নিচে আছে, না, যাই ফরজ তাই হচ্ছে ওয়াজিব, একই জিনিস। ওয়াসাদাল্লাহ বেজুমলা হাদিস, তারপরে বেশ কিছু হাদিস পেশ করেছেন ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি, আর তার মধ্যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আর হাদিসগুলি অনেকগুলি আপনাদেরকে শুনাইলাম। ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির একটি ফিকার কিতাব রয়েছে আল মুহাল্লা, অনেকগুলি খণ্ড রয়েছে তার, তো সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন। সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম মোহাম্মদ বিন উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মজমু ফতাওয়া এবং রাসায়েলের 11তম খণ্ড, একাদশ খণ্ড, 125 পৃষ্ঠায় বলছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হইল, সোয়েলা শেখ আন হুকমে হালকে লেহা, দাড়ি মুন্ডন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বললেন, হালকুল লাহিয়াতে মুহাররামুন, দাড়ি মুন্ডন করা হচ্ছে হারাম, লিআন্নাহু মাসিয়াতুন লিরাসূলিল্লাহ, কারণ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি, হ্যাঁ, বিরুদ্ধে তো নাফরমানি করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল্লাহ, দাড়ি বাড়াও, ওয়ালি আন্না খুরুজুন আন হাদিল মুরসালিন, রাসূলগণের আদর্শ থেকে বেরিয়ে যাওয়া, ইলা হাদিল মাজুস ওয়াল মুশরিকিন, অগ্নি পূজক এবং মুশরিক পুত্তলুকদের আদর্শের দিকে, নবী রাসূলগণের আদর্শ বাদ দিয়ে আপনি অগ্নি পূজক মুশরিকদের আদর্শের দিকে চলে গেলেন। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন, ইজমাউল ফোকাহাই, ফোকাহাই কেরামদের ইজমা রয়েছে আলা এই বিষয়ে, আন্নাহু লা ইয়াজুজুল আখযু মিনাল লাহিয়াত মিম্মা দুনাল কাবদা, কতদূর পর্যন্ত ইত্তেফাক আছে, এক মুষ্টি পর্যন্ত রাখতেই হবে, এই বিষয়ে ইজমাতে এটা ফরজ, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তো যেসব ভাইরা একেবারে দাড়ি রাখেন না, আর এই সব প্রশ্ন করেন যে কতটা রাখতে হবে দাড়ি, তাদেরকে প্রথম বলো এক মুষ্টি তো রাখেন, এই ব্যাপারে ইজমা আছে, কোনো ইখতিলাফ নেই। এক মুষ্টির পরে যখন বড় হইতে লাগলো তখন ইখতিলাফ আছে, আর ইখতিলাফের ক্ষেত্রে সমাধান হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা এবং সেই দিকে ফিরে আসা, আর যদি এক্ষেত্রে ইখতিলাফ আছে কিন্তু আপনাকে নিরাপদ থাকতে হবে। তো বলছেন যে লা ইয়াজুজুল আখযু মিনাল লাহিয়াতি মিম্মা দুনাল কাবযা, ফাকাল ওয়া আজমাউ আলা আন্নাহু লা ইয়াজুজুল আখযু মিনাল লাহিয়াতি মিম্মা দুনাল কাবযা, এক মুষ্টি কাবযা, এক মুষ্টির কম করা জায়েজ নয়, এই বিষয়ে ইজমা আছে, হানাফি শাফেই মালিকি হাম্বলি সমস্ত আইম্মা কেরামদের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শুনেন, যিনি একজন মুজাদ্দিদ ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন ওয়া ইয়াহরামু হালকুহা, দাড়ি মুন্ডানো হারাম, ওয়ালাম ইউবিহু আহাদুন, আর কেউ এটাকে মুবাহ করেননি, মুবাহ মানে বুঝেন কেউ জায়েজ করেননি, কোন আলেম এটাকে জায়েজ করেননি যে দাড়ি মুন্ডানো জায়েজ, এরকম কোনো ফতোয়া নেই। এই লাম ইউফাজ আন আহাদিন মিনাল মুতাকাদ্দিমিন, পূর্ব যুগে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা কেরামদের মধ্যে কোন ইমাম, কোন আলেম এটাকে দাড়ি মুন্ডনকে জায়েজ করেননি। ওয়ালা হুফেজা, যদি এটা থাকতো, লামা খাফি আলা মিসর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আল্লাহ যিনি এলমের সমুদ্র ছিলেন, তার উপর এটা উজ্জু থাকতো না, জানতে পারলেন না যে কোনো বিখ্যাত কোনো আলেমের ফতোয়া আছে যে দাড়ি মুন্ডন করা চলে, দাড়ি দেখা সুন্নত, সুতরাং রাখলেও চলে না রাখলেও চলে, এমন কথা ইসলামে নেই। পাকিস্তানের একজন আলেম আব্দুস সত্তার দেহলভি, দিল্লির লোক ছিলেন, তারপরে তারা ওই দেশ ভাগ হওয়ার পর যখন হিন্দুস্তান পাকিস্তান হয় তখন তারা পাকিস্তান চলে যান করাচি, তিনি তার দাড়ির একটি কিতাবে লিখেছেন একটা সুন্দর কথা, সেটা আমাদের শোনাই, বলছেন অমিনান নাস মাইয়াহ লাকুনা লিহাহুম, কিছু লোকের আছে মুসলিম যারা দাড়ি মুন্ডন করে, ওয়াবতাগুনা বিযালিকা মারযাত আযওয়াজিহিম, আর তা দিয়ে স্ত্রীকে রাজি করতে চায়, স্ত্রীকে রাজি করতে চায়, অথবা বিয়ে বিবাহ করতে যাচ্ছে, না না বিবাহ করছে এখন দাড়ি রাখা যাবে না, রাজি করে নিয়ে আসতে হবে, এই যে স্ত্রী নতুন স্ত্রীকে রাজি করুক অথবা পুরাতন স্ত্রীকে রাজি করুক যেটা ঘরে আছে কয়েক বছর ধরে, এই স্ত্রীদের গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে রাজি করতে চাই দাড়ি মুন্ডানোর মাধ্যমে, বন্ধু বান্ধবকে রাজি করতে চায়, বন্ধু মহল তবে এইরকমই দাড়ি মুন্ডা, তাদেরকে খুশি করতে চায়, মুদিরকে রাজি করতে চায়, ম্যানেজারকে, কফিলকে রাজি করতে চায়, এইরকম যদি কেউ থাকে, অথচ আল্লাহ পাক বলেছেন সূরা তওবার আয়াত নম্বর 62 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু, আল্লাহ পাক বেশি হক রাখেন যে তাকে রাজি করবেন এবং তার রসুল বেশি হক রাখেন যে তাকে বেশি রাজি করবেন, আপনি কাকে রাজি করবেন, আল্লাহকে রাজি করবেন, তিনি বেশি হকদার, আর রসুল্লাহ সাল্লামকে রাজি করবেন, রসুল্লাহ সাল্লামকে অসন্তুষ্ট করবেন, আল্লাহ পাককে অসন্তুষ্ট করবেন, আর মানুষকে রাজি করবেন, যেসব মানুষ পাপে ডুবে আছে, পাপিষ্ট গুনাহগার ফাসিক। সৌদি আরবের
স্থায়ী কমিটি আছে ফতোয়ার, লাজনা দাইমা ওটাকে বলা হয়, তাদের একটি ফতোয়ার কিতাব আছে অনেক খন্ডে, পঞ্চম খন্ড 156 পৃষ্ঠায়, আর তাতে আছে আম্মা মায়া ফালহু বাযুন নাস মিন হালকি লাহিয়া, কিছু লোকেরা যে দাড়ি মুন্ডন করে ডান দিক থেকে বাম দিক থেকে এই দিক থেকে দাড়ি ছোট করে রাখে খুব বেশি করে অথবা মুন্ডন করে, ফাইনাহু লা ইয়াজুজ, এটা জায়েজ নয়, লি মুখালাফাতি যালিকা লি হাদিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিলাফ, ওয়া আমরিহি বি ইফায়হা, নবী সাল্লাল্লাহু সাল্লাম বাড়াইতে বলেছেন, ওয়াল আমরু ইয়াক্তাজিল উজুব, আর নবীর আদেশ হচ্ছে ওয়াজিব, নবীর আদেশ পালন করা হচ্ছে ওয়াজিব, হাত্তা ইউজাদা সারিফুন, যতক্ষণ পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল না পাবো যে না ওয়াজিব নয় আমার কথা, এরকম কোনো সিগন্যাল নেই, আন আসলিহি ওয়ালা না আলাম মা ইয়াসরিফু আন যালিক, আমরা এমন কোনো দলিল জানি না যে যা দিয়ে বলবেন যে না এটা সুন্নতে চলে এসছে, করলেও চলে না করলেও চলে, এমন কিছু যায় না, সুতরাং দাড়ি বাড়ানো হচ্ছে ওয়াজিব। মজমুয়া ফাতাওয়া মাকালাত তৃতীয় খণ্ডে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সময় থাকলে দাড়ির উপকারিতা বলে দিই, যাতে করে আর একটা আলোচনা না করতে হয়। দাড়ির উপকারিতা সংক্ষেপ বলি, সাতটি উপকারিতা আমি নোট করেছি, সাতটি উপকারিতা। প্রথম উপকারিতা হচ্ছে যা উল্লেখ করা হয়েছে, মুশরিক বিজাতিদের বহুত্ববাদীদের বিরোধিতা করা, এটা ইসলামের একটা মৌলিক নীতিমালা। মুহররমের রোজার ক্ষেত্রে তারা ইহুদির একটি রোজা রাখে, আমাদের যদি দুটি রোজা রাখতে হয় তাহলে দাড়ির মাধ্যমে তারা দাড়ি মুন্ডন করে, আপনি দাড়ি রেখে তাদের বিরোধিতা করবেন। বিভিন্ন ক্ষেত্রে মুশরিকদের বিরোধিতা করার আদেশ রয়েছে ইসলামে, আর এই বিষয়টির ওপর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি কিতাবই লিখেছেন, ইক্তিদাউ সিরাতিল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিম, সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে, সিরাতে মুস্তাকিম কি ইসলাম, সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে ইসলামের দাবি, মুখালাফাতু আসহাবিল জাহিম, যারা জাহান্নামের পথে চলে গেছে তাদের বিরোধিতা করা, তাদের বিরোধিতা করা। ধর্মীয় ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নয়, তারা যে ব্যবসা করছে আপনি সেই ব্যবসা করতে পারেন যদি হালাল হয়। তিনি বলছেন কালা শাইখুল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ওয়া আকাল্লু আহওয়ালি হাযাল হাদিস, যে হাদিস শুনে মান তাশাব্বাবে কওমিন, যদি কোনো জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হবেন, বলছে এই হাদিস সর্বনিম্ন এতটুকু প্রমাণ করে যে আত-তাহরিম, কাফেরের সাদৃশ্যতা হারাম, ওয়াইন কানা জাহিরুহু ইক্তাযি কুফরুল মুতাশাব্বিহ, যদিও বাহ্যিক হাদিস বলে যদি কেউ বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে শামিল হবে, মানে কাফের হয়ে যেতে পারে এই আশঙ্কাও আছে, কিন্তু যদি ওটা নাও ধরলাম কমপক্ষে কাফেরদের সাদৃশ্যতা হারাম, এটা বোঝা গেল। বলেছেন তিনি একটি সুন্দর কথা ওই কিতাবে, যে ইন্না ফি মুওয়াফাকাতিল কুফফার তাযীজ আল লিমা হুম আলাইহি, কাফেরদের যদি অনুকরণ করেন, কাফেরদের পিছনে পিছনে